পবিত্র মহালয়ার পূর্ণ লগ্নে রবিবার সকালে রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি দীঘিতে অনুষ্ঠিত হয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ অনুষ্ঠান। শাস্ত্রীয় প্রথা অনুযায়ী পূর্বপুরুষদের উদ্দেশ্যে ফুল জল অর্পণ করেন তাদের পরিজন এবং সন্তান সন্ততিরা। এই তর্পণ অনুষ্ঠান উপলক্ষে রবিবার সকালে লক্ষ্মীনারায়ণ বাড়ি দীঘিতে ছিল প্রচুর লোকের সমাগম। তর্পণ শেষ করে মন্দিরে পুজো দেন আগত পূর্ববাসীরা। পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে নিজের ভালো লাগার কথা নিজেদের ভাষায় তুলে ধরেন আগত পূর্ববাসীরা। সেকেন্ড টাইম করেছি, এর আগে আমার শাশুড়ি মশাই আমাকে বলেছিলেন, জিনিসটা খুবই ভালো, পিতৃপুরুষদের তিল তর্পণ জল দেওয়ার। আমাকে আমি ইউটিউবে দেখলাম, অ্যাকচুয়ালি আমাদের পরের জেনারেশন কতটুকু করবে আমার একটু ডাউট আছে, কারণ আমার মেয়ে ছেলেরা ওরাও তো ঠিকমতো ব্যাপারটা জানে না, কিন্তু ব্যাপারটা খুবই দরকার। আমি মনে করি পূর্বপুরুষদেরকে রেসপেক্ট দেওয়া, তাদেরকে জল দেওয়া, এই যে স্মরণ করা, এটাতে একটা রেসপেক্ট আছে। এবং আমাদের ছেলেমেয়েদেরকে আমরা যদি এই শিক্ষাটা দিতে পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমার মনে হয় যে আমরা একটা সঠিক দিশায় যেতে পারব। সময় শুনি সবার কাছে বের হয়, কিন্তু আমার বের হওয়া হয় না, এবারে আমি বেরিয়েছি। ঠাকুর মন্দিরে তেমন না, আজকে আসলাম।